Bismillahirrahmanirrahim. Dear students and viewers, Assalamualaikum warahmatullah. Farakul Islam bolchi ajker class theke alochona korchi ajke tense niye. This is my fifth lecture on this topic, particular topic tense. Er age charta lecture ami charta class char dugun atta tense alochona korechi, that is present tense charta ebong past tense. চারটা মোট আটটা টেন্স আলোচনা করেছি। আজকে আমি ফিউচার ইন্ডিফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে দেখুন ক্লাস ফিউচার ইন্ডিফিনিট টেন্স আমরা প্রথমে আলোচনা করছি। তাহলে আজকে আমার প্রথম ক্লাসটা হলো ফিউচার ইন্ডিফিনিট টেন্স নিয়ে। আমরা ফিউচার মানে হলো ভবিষ্যৎকাল, কোনো কাজ ভবিষ্যতে হবে বা চলবে সাধারণভাবে যে কথাটা বলা হয় সেটাকে ফিউচার ইন্ডিফিনিট টেন্স বলে। কোনো কাজ সহজ করে শিখো ভবিষ্যতে হবে বা চলবে ইত্যাদি যাই বলি আমরা বুঝাবে। গঠনটা কি হবে সেন্টেন্সের, গঠনটা হবে বাংলাটা একটু বলি, বাংলা ক্রিয়া পদে ক্রিয়াপদটা কিরকম হবে, করবে হবে যাবে বা যাব ইত্যাদি খেলব এরকম হবে। অর্থাৎ প্রত্যেকটা ইতি ফিউচার টেন্সে তোমরা একটা কমন শব্দ হবে সেটা হলো ব ক্রিয়াপদের সাথে, যেমনটি তোমরা ফার্স্ট টেন্স পেয়েছিলে ল, সকল ফার্স্ট টেন্স একটা ল থাকে এরকম হবে। এর গঠনটা হবে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল ইউ, সাবজেক্ট প্লাস শ্যাল উইল, তারপরে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা তোমরা যেটাকে বলো থাকো ভি ওয়ান সেটা হবে। এরপরে অবজেক্ট থাকলে হবে, না থাকলে হবে না। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দেখি। সে স্কুলে যাবে, ওকে, সে স্কুলে যাবে, তাহলে কি দাঁড়াবে কথাটা, সাবজেক্ট সে, সাবজেক্ট হি, তারপরে সাবজেক্টের পরে শ্যাল উইল হবে, হি এর সাথে উইল, হি উইল গো, সে যাবে কোথায় স্কুল, টু স্কুল, হি উইল গো টু স্কুল। পরের সেন্টেন্সটা যদি বলি সে স্কুলে যাবে না, দেন কি লিখবো আমরা ইংরেজিতে, নট দেব, হি উইল নট, সংক্ষেপে আমরা বলি ওন্ট বলি সেটা এখানে দরকার নেই, হি উইল নট গো টু স্কুল। ইন্টারোগেটিভ করলে আমরা লিখবো সে কি স্কুলে যাবে, কি হবে ইংরেজিটা, উইল তার সামনে চলে আসবে, উইল হি গো টু স্কুল, প্রশ্নবোধক চিহ্ন। এভাবে আমরা ফিউচার টেন্সের সবগুলো সেন্টেন্স করতে পারবো যদি বাংলায় আমাদের আসে বা যদি আমাদের কোনো জিনিস মুখস্থ করে লিখতে হয়, সরি পরীক্ষা বানিয়ে বানিয়ে লিখতে হয়, সেক্ষেত্রে আমরা এই রুলসটা হয় ফলো করব। অথবা বললাম তারা মাঠে খেলবে, কি হবে ইংরেজিটা,
they will play, তারা খেলবে মাঠে in the field. Okay, and negative পড়লে they will not অথবা they won't, interrogative হলে will be. এভাবে তোমরা ভাষায় আরেকটু প্র্যাকটিস করতে পারো, তাহলে এই সেন্টেন্সটা তোমাদের ভুল হওয়ার আশঙ্কা থাকবে না. ইউসার কন্টিনিউয়াস টেন্স, ওকে, ইউসার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমি আলোচনা করছি আজকে. এর আগে ফিউচার ইনডিফিনিট টেন্স আলোচনা করছি, তাহলে ফিউচার কন্টিনিউয়াস হলো অতীত ভবিষ্যতে. কোনো কাজ চলতে থাকবে, তাহলে কথাটা দাঁড়াবে যেমনটি আমরা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস চলতেছে, ফার্স্ট কন্টিনিউয়াস বলছিলাম চলতেছিল, আর এখানে বললাম চলতে থাকবে. দিস ইজ দ্য ডিফারেন্স, এটা 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 তিনটে ডিফারেন্সটা আলাদা করে দেখো, দেখলে তোমাদের এটা মনে থাকবে. সেক্ষেত্রে বাংলা রূপটা কি হবে, বাংলা ক্রিয়াপদটা হবে তে থাকবে, তে থাকবো মানে করতে থাকবো, এরকম. আর এর গঠনটা কি হবে, গঠন হবে সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি, তারপরে ভাবলে শেষে আইনজি হবে, এরপরে যাবে. এইভাবে আমার স্ট্রাকচারটা আমরা কি বলতে থাকি, মেয়েটি গান গাইতে থাকবে, কিভাবে ইংরেজি একটা মেয়েটি ইংরেজি দিঘল এরপরে কি হবে, শ্যাল বি উইল বি হবে, দি গার্ল উইল বি মূল ভাবে শেষ আইনজি হবে, সিঙ্গুল গান গাও তার সাথে আইনজি যোগ হলে সিঙ্গিং হবে, গান ইংরেজি এ সং অবজেক্ট হিসেবে এ সং আসলো. সো দিস ইজ দ্য সেন্টেন্স. অথবা বললাম যে তোমরা কি অপেক্ষা করতে থাকবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করব, উইলটা দিয়ে শুরু হবে, উইল ইউ বি, উইলটা আগে দুইটা পরে, উইল ইউ বি অপেক্ষা করে ইংরেজি ওয়েট তার সাথে ইংরেজি ওয়েটিং, এতটুকু তুমি কি অপেক্ষা করতে থাকবে, উইল ইউ বি ওয়েটিং. এরপরে যদি আরো কোন সেন্টেন্স আমরা উদাহরণ হিসেবে দিতে পারি, তারা কি করতে থাকবে, তারা কি করতে থাকবে, কি কাজটা করতে থাকবে তারা, তাহলে হোয়াট দিয়ে শুরু করবে, তো হোয়াট উইল, তারপর হবে দে, অবজেক্টটা চলে সামনে, সাবজেক্টটা বি,
এখানে আমরা উইলটা সামনে লিখছি, বিটা লিখব সাবজেক্টের পরে। বি উইল দে বি, হোয়াট উইল দে বি ডুইং, কি করতে থাকবে প্রশ্নবোধক চিহ্ন। এভাবে আরো কিছু সেন্টেন্স তুমি লিখতে পারো। I go. বৃষ্টি হতে থাকবে, আগামীকাল বৃষ্টি হতে থাকবে, তাহলে ইংরেজিটা হবে ইট উইল বি রেইনিং টুমরো। ওকে, ইট উইল বি রেইনিং টুমরো। সো এভাবে তুমি আরো সেন্টেন্স লিখতে পারো, সেন্টেন্স করতে পারো এই রুলস প্রয়োগ করে। ডিয়ার স্টুডেন্টস এবং ভিউয়ারগণ, আজকে এই বিষয়টুকু এতটুকুই আমার আলোচনা করা ছিল। আর দুটো টেন্স আছে, পরের লেকচার ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবে, লাইক দিবে, এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। শেয়ার করার সুযোগ থাকলে সবাই শেয়ার করে দেবে। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।